কুষ্টিয়ার কুমারখালীতে অসহায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও চলাচলে সহায়তায় হুইল চেয়ার নিয়ে পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা পরিষদের অর্থায়নে এ সময় 18 জন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত ও সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।